হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। এই সময় প্রত্যেকটা মানুষ বা প্রত্যেক বাগানের একই সমস্যা, গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছিল, প্রচুর পরিমাণে ফলও সেট হয়েছে, কিন্তু সেট হওয়া সেই ফলগুলো মার্ভেল সাইজ হওয়ার আগে বা পরেই গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে। কোনো ফল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, কারো ফল কালো হয়ে ঝরে যাচ্ছে, ফলের মধ্যে কালো কালো ছোপ ছোপ স্পট চলে আসছে, মাইটসের আক্রমণ হচ্ছে, হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ হচ্ছে, বিভিন্ন রকম সমস্যায় গাছগুলো জর্জরিত। কোনোভাবে কোনো কিছু ব্যবহার করেই যেন ফলগুলো আটকে রাখা যাচ্ছে না। এই সমস্যাটা কেন হয় আর আমরা কীভাবে সমাধান করতে পারি তা নিয়েই আজকের এই ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখলে এবং তা অ্যাপ্লাই করলে আপনার গাছের গুটির অস্বাভাবিক ঝরাটা বন্ধ হবে এবং আপনি পর্যাপ্ত পরিমাণে ফলন আপনার ছাদবাগানের গাছ থেকে নিতে পারবেন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমত যে সমস্যাটা হয়, যখনই গাছে ফুল ফল প্রচুর পরিমাণে আসে আমরা অনেকটা আবেগ বশীভূত হয়ে প্রচুর পরিমাণে জিনিস দিতে শুরু করে দিই। গাছে কী সার দেবো, কী খাবার দেবো আমরা নিজেকে স্থির রাখতে পারি না। প্রচুর পরিমাণে গাছের গোড়ায় অনেকে খোল পচা দিয়ে দেন, অনেকে জৈব সার দিয়ে দেন, অনেকে আবার বিভিন্ন ধরনের স্প্রে দেন, কেউ সাপ দেন, কেউ স্প্রিন্ট দেন, কোনোটাই খারাপ না, আবার কোনোটাই প্রয়োজনের তুলনায় বেশি হলে ভালো নয়। এই সময়টা লেবু গাছ, আম গাছ বা যে সমস্ত গাছে এই সময় ফল আসছে তার জন্য অত্যন্ত সেন্সিটিভ একটা স্টেজ। এই সময় যেহেতু শীতের ডরমেন্সি বেরোনোর পর গাছগুলো নতুনভাবে প্রাণবন্ত হয়ে জেগে উঠেছে এবং গাছ ফুল ফল ধারণ করছে, এই সময় টেম্পারেচারেরও একটা অস্বাভাবিকভাবে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ ছিল ঠান্ডা, তারপর হঠাৎ করে প্রচুর গরম, হঠাৎ করে কোনো এক সময় প্রচণ্ড বৃষ্টি। এই সময় নর্মাল মানের বা স্বাভাবিক যে ফাঙ্গিসাইডগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু অতটা এফেক্টিভভাবে কাজ করতে পারে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যা দেখেছি, নর্মালি কার্বনডাইজেম, ম্যাঙ্কোজেব, টেকনিক্যালের সাপ, স্প্রিন্ট এগুলো আমরা ইউজ করে থাকি, বা অনেকে ব্লাইটক্স ইউজ করেন, যদিও এই স্টেজে ব্লাইটক্স দেওয়াটা ঠিক নয়। এরকম কিছু ঠিক ভুল রয়েছে, কিছু বিচার বিবেচনা করে স্ট্রং ডিসিশন নিয়ে নির্দিষ্ট একটা জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি অজস্র ভিডিও দেখে বা অজস্র গাইডেন্স নিয়ে কনফিউজ হয়ে বিভিন্ন রকমের জিনিস আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবেই, কারণ গাছে যখনই কোনো স্প্রে করা হয় তা কিন্তু গাছের ওপর একটা স্ট্রেস নিয়ে আসে। স্ট্রেস নিয়ে আসে, তার পজিটিভ দিকও আছে, কিছুটা নেগেটিভ দিকও আছে। তাই বুঝে শুনে ব্যবহার করা উচিত কোন সময় কোন জিনিসটা ব্যবহার করা যাবে। এর আগে আমরা গাছে ফুল আসার আগে কার্বনডাইজেম এবং ম্যাঙ্কোজেব ইউজ করেছি, যেমন সাপ, স্প্রিন্ট, এর সাথে অ্যান্ট্রাকলও দিয়েছি, কিন্তু এই সময়টা আমাদের এই স্প্রে শিডিউলটা একটু চেঞ্জ করা দরকার আর কিছু বেসিক নিয়ম মেনে চলা দরকার। প্রথমেই বেসিক নিয়মে আসছি। বেসিক নিয়মের মধ্যে নাম্বার ওয়ান হলো ওয়াটার ম্যানেজমেন্ট। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল আমাদের দিতে হবে, নিয়মিত অবজারভেশন করতে হবে। প্রতিদিন সকালে ছাদে উঠতে হবে, সকালে সময় না হলে বিকেলে উঠবেন, উঠে প্রতিদিন দেখবেন। আমরা কমনলি যেটা ভুল করি, যেদিন ছাদ বাগানে জল দেই সম্পূর্ণ গাছে বা সম্পূর্ণ বাগানে ঢালাও জল দিয়ে যায়, এটা করলে একদমই চলবে না। আমাদের দেখতে হবে কোন গাছটা জল চাইছে। যদি গাছের গোড়ায় অপটিমাম ময়েশ্চার থাকে, অর্থাৎ বাগানে যদি 50টা গাছ থাকে তার মধ্যে 50টা গাছেই কিন্তু জলের প্রয়োজন নেই, হয়তো 10টা, 20টা বা 30টায় প্রয়োজন আছে। আবার কিছু গাছে অপটিমাম ময়েশ্চার অলরেডি রয়েছে, তাতে যদি আবারও জল দেওয়া হয় তাহলে ওভার ওয়াটারিং হয়ে যাবে। আর ওভার ওয়াটারিং হলে নতুন গাছগুলোর ক্ষেত্রে কী সমস্যা হয়, যখনই জল বেশি পায়, জলের সাথে মাটির থেকে সার, নাইট্রোজেন বেশি পরিমাণে গাছ পেয়ে যায়, সেই সময় গাছ ফলগুলোকে ড্রপ করে দিয়ে নিজের বৃদ্ধির দিকে চলে যায়। এটা স্বাভাবিক একটা নেচার বা স্বাভাবিক একটা প্রবৃত্তি, গাছ তখন বৃদ্ধির দিকে ফোকাস করে, ফলত আমাদের গাছে যে ফলগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু আর হয় না, সেগুলো গাছ নিজে থেকেই ড্রপ করে দেয়। এটা কোনো ফাঙ্গাস বা মাইটসের কারণে নয়। তাহলে জলের ব্যাপারটা আমাদের প্রথমে ম্যানেজ করতে হবে, সিম্পল ট্রিক্স কিন্তু খুবই ভাইটাল ট্রিক্স। এরপর আসে নাম্বার টু, গাছগুলোকে সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো। গাছগুলোকে এমনভাবে রাখতে হবে যেন একটা ডাল আরেকটার মধ্যে ঢুকে না যায়, গাছগুলো অতিরিক্ত গাদাগাদি না হয়ে যায়। যদিও আমরা গাছের ভালোবাসায় এটা ম্যানেজ করতে পারি না, যেখানে আমাদের 20টা গাছ রাখা যাবে সেখানে 30টা 40টা বা আস্তে আস্তে গাছ বড় হতে হতে একটু গাদাগাদি হয়েই যায়। এখন যখনই গাছগুলো বেশি কাছাকাছি চলে আসবে তখনই কিন্তু পোকামাকড়ের আক্রমণ বেশি হবে, এই গাছের ডাল ওই গাছে ঢুকে যাবে, ফলে পর্যাপ্ত আলো বাতাস গাছ পাবে না। এই কারণে চেষ্টা করবেন যতটা সম্ভব গাছগুলোকে একটা দূরত্বে রাখার, যাতে একটা গাছ আরেকটাকে টাচ না করে। জাস্ট এতটুকু দূরত্বে রাখলেই হবে, দুটো গাছের মধ্যে দিয়ে হাওয়া বাতাস খুব ভালোভাবে চলাচল করতে পারে। এগুলো ছিল বেসিক বিষয় যেগুলো মেনটেন করতে হবে। এরপর আসি, এই সময় দিন পরিবর্তনের সাথে সাথে কিন্তু পোকা মাকড় ফাঙ্গাস এগুলোও কিন্তু পরিবর্তন হচ্ছে বা পরিবেশের সাথে অভিযোজিত হয়ে নতুনভাবে, পুরনো টেকনিক্যালগুলো দিয়ে খুব একটা কাজ হচ্ছে না। যে ধরনের পোকামাকড় বা ফাঙ্গাস নতুনভাবে বেরোচ্ছে সেগুলোর ইনসেকটিসাইডের বা ফাঙ্গিসাইডের বারবার ব্যবহারের ফলে তাদের রেসিস্ট্যান্স পাওয়ারও তারা গ্রো করছে। এর ফলে কি হচ্ছে, একই ধরনের ফাঙ্গিসাইড বা একই ধরনের ইনসেকটিসাইড বারবার দিয়ে কিন্তু আর রেজাল্ট পাওয়া যাচ্ছে না। আমরা ওই ধরাবান্ধা ইমিডিয়া ক্লোরোপিড
বা কনফিডার এগুলো আমরা দিয়ে যাচ্ছি, তার সাথে সাপ দিচ্ছি কার্বনডাইজম ম্যাংকোজেব, কিন্তু এতে বারবার ব্যবহারের ফলে পোকামাকড় ফাঙ্গাস সবেরই রেসিস্ট্যান্স বৃদ্ধি হচ্ছে। এগুলো ব্যবহারের ফলে পোকামাকড় ফাঙ্গাস আর সেভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এই কারণে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অল্টারনেটিভভাবে বিভিন্ন টেকনিক্যাল ইউজ করতে হবে। আমার কাছে প্রায় 5-6 রকমের টেকনিক্যাল রয়েছে যেগুলো আমি নিয়মিত অল্টারনেট করে থাকি, কারণ একই টেকনিক্যাল বারবার ইউজ করলে আপনি তার পজিটিভ রেজাল্ট বা পজিটিভ বেনিফিট পাবেন না, রেসিস্ট্যান্স গ্রো হয়ে যাবে, ফলস্বরূপ দেখা যাবে যে আপনি ব্যবহার করছেন কিন্তু কাজ হচ্ছে না বা আগের মতো আর কাজ হচ্ছে না। এই সময় ছোট গুটি অবস্থায় আমি যেটা করি প্রপিকোনাজল ইউজ করি, এটা টিল্ট নামে আপনারা বাজারে পাবেন। আরেকটা ইউজ করি সেটা হলো ইমিডাক্লোরোপিড, যেটা কনফিডার নামে পাওয়া যায়, অন্যান্য ব্র্যান্ডেরও পাওয়া যায়, তবে কনফিডারটা সবচেয়ে কার্যকরীভাবে কাজ করে। এটা সঠিক ডোজে যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু ফল ড্রপিংয়ের হার একদমই কমে যায়। প্রপিকোনাজল, টেবুকোনাজল, হেক্সাকোনাজল এই ধরনের টেকনিক্যালগুলো ফাঞ্জিসাইডের উন্নত মানের টেকনিক্যাল, অর্থাৎ কার্বনডাইজম এবং ম্যাংকোজেব এগুলোর নেক্সট স্টেজ প্রোডাক্ট হলো এগুলো। এই সময় 1 লিটার জলে 0.5 মিলিহারে প্রপিকোনাজল এবং 0.5 মিলিহারে ইমিডাক্লোরোপিড একসাথে মিশিয়ে সম্পূর্ণ গাছে স্প্রে করা প্রয়োজন। আম গাছ বা লেবু গাছের গুটিগুলো পাতার ওপর নিচে সব দিকে খুব ভালোভাবে স্প্রে করা দেওয়া প্রয়োজন। 8 থেকে 10 দিনের ব্যবধানে যদি রিপিটেডলি স্প্রে করা যায় তাহলে কিন্তু পোকামাকড় গাছে খুব একটা লাগবে না। এইভাবে অল্টারনেটভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফাঞ্জিসাইড এবং ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আমরা সমস্ত ধরনের পোকামাকড় দমন করতে পারবো। এর পরবর্তীতে আমরা আবার টেকনিক্যাল চেঞ্জ করব, টেকনিক্যাল চেঞ্জ করে অল্টারনেটিভ ওয়েতে স্প্রে করে যাব, যাতে গাছগুলো খুব ভালোভাবে রোগ পোকা মুক্ত থাকে। আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে কিন্তু কোনো পোকামাকড়ের আক্রমণ নেই। যতটা ফল সেট হয়েছে তারপরেও কিন্তু এতটা থাকবে না, কারণ একটা বোটায় আপনারা বুঝতেই পারেন 10-12-15 ফল একটা বোটায় ধারণ করা সম্ভব নয়, কারণ ফলগুলো আকারে 500-600 গ্রাম করে হয়। 10টা ফল হলে একটা বোটায় 5 কিলো এটা কোনোদিনও সম্ভব নয়। তবে 2-4-5 যেই কয়টা গাছের স্বাভাবিক ক্ষমতা সে কটা অবশ্যই টিকবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারাও ওইভাবেই স্প্রে দিয়ে যান, একই স্প্রে বারবার না দিয়ে রিপিটেডলি ইউজ করুন, আর বেসিক নিয়মগুলোকে ফলো করুন। বেসিক জিনিসগুলো মেনটেন করলে আর এভাবে ইনসেক্টিসাইড আর ফাঞ্জিসাইড দিয়ে গেলে আশা করি আপনার গাছে আর কোনো সমস্যা হবে না। আরেকটা অ্যাডিশনাল টিপস, যারা এই সময় গাছের গোড়ায় শস্যের খোল পচা জল, সবজি পচা জল এই সমস্ত কিছু দিয়ে আসছেন বা গোবর সার, তাদের বলবো যে এই সময় এই সমস্ত কিছু থেকে একটু বিরত থাকুন, কারণ গুটি এই ছোট অবস্থায় আপনারা যদি এগুলো দেন তাহলে গাছ নাইট্রোজেন বেশি পরিমাণে পেয়ে গাছ গ্রোথের দিকে চলে যাবে, গাছ নিজে থেকে স্বাভাবিকভাবেই ফলগুলোকে ঝরিয়ে দেবে। কারণ এই ফলগুলো যদি সেট হয় তাহলে কিন্তু গাছটা আর বাড়বে না। 3-4-5 মাস পরে আমরা যখন ফলটা পেরে নেব তারপর আবার নতুনভাবে ব্রাঞ্চিং আসবে বা বাড়বে, কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে গাছ আর খুব একটা বাড়বে না। এই কারণে গাছকে বৃদ্ধির দিকে ফোর্স করবেন না, গাছের গোড়ায় এই সময় কোনো খাবার দেবেন না। ফলগুলো যখন মার্বেল সাইজ এর থেকে একটু বড় হয়ে আসবে, যখন আর ড্রপিং এর সম্ভাবনা তেমন থাকবে না, সেই সময় আমরা গাছের গোড়ায় জৈব সার দেবো। দক্ষিণবঙ্গে অনেকের ফল অলরেডি অনেকটাই বড় সাইজ চলে এসেছে, সেখানে মুকুলও অনেকটা আগে আসে, আপনারা এই সময় খাবার দিতে পারেন। আবার উত্তরবঙ্গে এই সময় এই অবস্থায় রয়েছে, অর্থাৎ মুকুল জাস্ট কিছুদিন আগে এসেছে, 3-4 সপ্তাহ আগে ফলগুলো সবে সেট হয়েছে, আমাদেরকে আরও 2-3 সপ্তাহ ওয়েট করতে হবে গাছের গোড়ায় খাবার দেওয়ার জন্য। এই বিষয়গুলো মেনে চলুন, গাছ দেখে সমস্যা বুঝে তার সমাধান করুন, তাহলেই আপনারা পর্যাপ্ত পরিমাণে ফল আপনার বাগানের গাছ থেকে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।